প্রকাশিত হয়ে গেল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী। বইটির নাম আমি বিপ্লব। এই বইতে তার সিনেমা, থিয়েটার, যাত্রা, রেডিও ও রাজনৈতিক জীবনে তার যে অবাধ বিচরণ, সেই গল্পই উঠে আসবে এই বইয়ের পাতা থেকে। আর আমার জীবনে বিপ্লবটা কতখানি কি, সে আর নতুন করে কিছু বলার নেই, সেটা বলতে গেলে এখন অনেক দিন, মানে আমাকে একটা দিন ধরে পুরো বলতে হবে। শত্রু বলে ছবিটা যখন হয়েছিল, তার ঠিক পরে পরেই শত্রু ছবিটা নিয়ে, না গল্পটা নিয়ে বিপ্লবদা শত্রু বলি একটা ওয়ান ওয়াল থিয়েটার করেছিলেন। তখন ওয়ান ওয়াল থিয়েটার তো, তখন রঞ্জিত মল্লিক ওই রকম একজন মানুষ, ওই রকম একজন স্টার। তখন রঞ্জিত দাসী ওয়ান ওয়াল থিয়েটারে প্রথম অভিনয় করতে আছে, প্রায় যাত্রা সেটা। বিপ্লবদা রঞ্জিতদাকেও সেখানে নামিয়ে দিয়েছিলেন। আর রঞ্জিতদার জন্য একটা আলাদা গাড়ি ছিল, রঞ্জিতদা গাড়িতে যেতেন, আমরা বাসে যেতাম অনেকে সবাই মিলে। তো হঠাৎ একদিন বিপ্লবদা বললো যে না, রঞ্জিত বলছে গাড়িতে যাবে না। আমরা বললাম কেন রঞ্জিতদা গাড়িতে যাবে না, কী হবে? বললাম রঞ্জিত বলছে বাসে যাবে। তো রঞ্জিতদাকে বাসে করে নিয়ে যেত বিপ্লবদা। রঞ্জিতদার জন্য সামনের একটা সিট পুরো ছেড়ে দেওয়া হতো, রঞ্জিতদার জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট থাকতো। রঞ্জিতদা আমাদের সঙ্গে আনন্দ করতে করতে যাবেন বলে এবং বিপ্লবদার সঙ্গে থাকবে বলে রঞ্জিতদা আমাদের সঙ্গে বাসে করে প্রত্যেকটা শো করতে যেতেন। এই বই উদ্বোধনে এসেছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাশাপাশি এসেছিলেন শুভাশিস মুখোপাধ্যায় ও বিশিষ্টজনরা। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।